এই মুহূর্তের সবাতোকৈ গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ। রাজ্যের উচ্চ শিক্ষা জগতের অশনি সংকেত, মাতৃ বিক্রির সাজু ঐতিহাসিক কটন বিশ্ববিদ্যালয়, রাজহ সংঘর কর্তৃপক্ষের উদ্বেগজনক সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয় কার্যবাহী পরিষদত গ্রহণ করা হল ভূমি বিক্রির সিদ্ধান্ত, কটন বিশ্ববিদ্যালয় চৌহদত আরম্ভ ভূমি বিচরার কাম কাজ। এই মুহূর্তে আমার হাতে আইছে একটা ব্রেকিং নিউজ, একটা উদ্বেগর খবর। রাজ্যের উচ্চ শিক্ষা জগতের একটা অশনি সংকেত, মাতৃ বিক্রির সাজু হয়েছে কটন বিশ্ববিদ্যালয়, রাজহ সংঘর কর্তৃপক্ষের উদ্বেগজনক সিদ্ধান্ত, ঐতিহাসিক কটন বিশ্ববিদ্যালয়ের কার্যবাহী পরিষদত গ্রহণ ভূমি বিক্রির সিদ্ধান্ত, কটন বিশ্ববিদ্যালয়ের চৌহদত আরম্ভ ভূমি বিচরার কাম কাজ। আর সবিশেষ জানিলে এই মুহূর্তে আমি আপনার পোনে পোনে লো গেছো আমার নিউজ ডেস্কলে। নিউজ ডেস্কত উপস্থিত আছে আমার রাষ্ট্রপতি সম্পাদক গৌতম নাথ। গৌতম নাথ, সামাজিক জগতের বা শৈক্ষিক জগতের একটা উদ্বেগজনক খবর, একটা বিশেষ খবর। আর সমগ্র খবরটা কেন বিশ্লেষণ করে বিচরা হব সামাজিক দৃষ্টিভঙ্গির ফলের বা শৈক্ষিক জগতের দৃষ্টিভঙ্গির ফলের গৌতম নাথ? হয় দেবজিৎ ভূঞা, এক যথেষ্ট উদ্বেগজনক খবর বলে কব লাগবে। রাজ্যের শিক্ষাখণ্ডর ক্ষেত্র বা উচ্চ শিক্ষার ক্ষেত্র বা রাজ্যের বৌদ্ধিক মহলের বা বৌদ্ধিক খণ্ডর ক্ষেত্র এটা যথেষ্ট উদ্বেগজনক খবর যে কটনের মাটি বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কটন কলেজ 1901 চনত স্থাপন হয়। এই কটন কলেজের অসমৰ যি সম্পর্ক, অসমিয়ার যি সম্পর্ক, সেয়া আর দুনাই কোৱাৰ কোনো প্রয়োজন নাই। সমগ্র উত্তর পূবর ভারতবর্ষের এখন অগ্রণী প্রতিষ্ঠান কটন কলেজ, যা বর্তমান কটন বিশ্ববিদ্যালয় নামে আমি সকলে জানো। 2017 চনত কটন বিশ্ববিদ্যালয় রূপে রূপ দিয়া হয়েছিল। কিন্তু এতিয়া সেই কটন বিশ্ববিদ্যালয়ে মাটি বিক্রি করবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা যথেষ্ট উদ্বেগজনক খবর, এক ভয়ঙ্কর খবর বলে কব লাগিব। কারণ রাজ্যের অন্যতম সন্মানীয় শিক্ষা প্রতিষ্ঠান এনেদরে মাটি বিক্রি করবলগিয়া পরিস্থিতি হল কিয়, এয়া এক ডাঙর প্রশ্ন। আর আপনার এখানে আমি জানাও যে কটন বিশ্ববিদ্যালয়ে এনেদরে মাটি বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করার আঁত হয়েছে যে রাজহ সংগ্রহের এই ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করবলগিয়া হয়েছে, যে কটন বিশ্ববিদ্যালয় চলি থাকিবর কারণে, চলাই নিবর কারণে যি রাজহ বা যি ধনের প্রয়োজন, সেই ধনের ঘাটি পূরণ করবর কারণে এনেদরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এনেদরে মাটি বিক্রির সিদ্ধান্ত লোবলগিয়া হয়েছে, এক ভয়ঙ্কর সিদ্ধান্ত বলে মই পুনর্বার কও। আর যেহেতু অসম সরকারে যি বিশ্ববিদ্যালয়খনক 1917 চনত কটন কলেজক বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করলে বা উন্নীত করলে, তার পিছর পা এই 8 বছর সময়ের ভিতর কটন বিশ্ববিদ্যালয়ে যি প্রয়োজনীয় ধন বা রাজ প্রয়োজন আছে কটন বিশ্ববিদ্যালয়ক, সেই ধনের ঘাটি পূরণ করবর কারণে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় যখন কার্যবাহী পরিষদ আছে, যা মার্চ মাহতে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যদান্ত অতি গোপনে রাখিছিল। আর বিগত 13 মার্চত এখন বিশেষ ছজনীয়া কমিটি ইতিমধ্যে কার্যবাহী পরিষদে গঠন করে দিয়েছিল। আর সেই ছজনীয়া কমিটিখনে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়খনের চৌহদত, কটন কলেজের পূর্ব কটন কলেজের চৌহদত, ঐতিহ্যমণ্ডিত কটন কলেজের চৌহদত যে ভূমি আছে, সেই ভূমি যে অপ্রয়োজনীয় বা পড়ে থাকা ভূমি আছে, সেই ভূমি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানক হস্তান্তর বা বিক্রি করার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এই মুহূর্তে যদি চাবলে যাও, এয়া রাজ্য শিক্ষাখণ্ডর এক অতি পরিতাপর বিষয়, যটন বিশ্ববিদ্যালয় বা কটন মহাবিদ্যালয়ের যার ঐতিহ্য বা শিক্ষাখণ্ডর যপর্ক আছে তালে চাই যে এয়া এক অতি ভয়ঙ্কর খবর। আর শিক্ষাখণ্ড বা উচ্চ শিক্ষার ক্ষেত্র এয়া এক অতি পরিতাপর বিষয় বলে চিহ্নিত হয়েছে। হয় হয় গৌতম নাথ, ইতিমধ্যে আপনি প্রকাশ করেছে যে এটা উদ্বেগজনক খবর, শৈক্ষিক জগতের উদ্বেগজনক খবর, বৌদ্ধিক সমাজের আর সামাজিক জীবনের একটা উদ্বেগজনক খবর। আর ইতিমধ্যে আপনি খুব সুন্দরক ব্যাখ্যা আগবাইছে যে কটন বিদ্যালয়, কটন মহাবিদ্যালয় আর বর্তমানের কটন বিশ্ববিদ্যালয়, ই কেবল এখন সাধারণ বিশ্ববিদ্যালয় নহয়, এই অসমীয়া মানুষের আবেগ আর অনুভূতির প্রতিফলন। আর এনে এখন বিশ্ববিদ্যালয়ের মাটি বিক্রি করবলে যাওয়া কার্য সকলে হয়তো একমুখে গরিহণা জানাব। আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটা হল গৌতম নাথ, দেখবলে পাওয়া গেছে বিভিন্ন সময়সাল, বিজেপি সরকারের সময়সাল, বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ ব্যক্তিগত খণ্ডক গতাই দিয়ে ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে। আর তার কেতবোর প্রতিচ্ছবি ইতিমধ্যে রাজ্যে দেখবলে পাইছে এইখন রাজ্যতো। আর তাদের শেহতীয়া প্রতিফলন নাকি কটন বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক এই বিশেষ সিদ্ধান্তর পরিপ্রেক্ষিত?
হয় দেবজিৎ ভূঞা, আসলতে কটন বিশ্ববিদ্যালয় আছে, কটন বিশ্ববিদ্যালয়খন হৈছে ৰাজ্যৰ উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰত এখন অগ্ৰণী প্ৰতিষ্ঠান, কটনৰ ঐতিহ্য সম্পূৰ্ণ সুকীয়া। গতিকে এই কটন মহাবিদ্যালয়ক যদি এনেদৰে ভূমি বিক্ৰী কৰা হয়, তাত যদি কোনো ব্যক্তিগত ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান গঢ় লৈ উঠে, তেনেহ'লে তাৰ শৈক্ষিক পৰিৱেশ কি হ'ব সেয়া সহজে অনুমেয়। গতিকে ৰাজ্য চৰকাৰে এই ক্ষেত্ৰত যদি প্ৰয়োজনীয় পুঁজি বিশ্ববিদ্যালয়খনলৈ যোগান নধৰে, তেনেহ'লে হয়তো অতি শীঘ্ৰে কটন যি বিশ্ববিদ্যালয় আছে, কটন বিশ্ববিদ্যালয়ৰ কৰ্মচাৰীসকলক দা দৰমহা দিয়াৰ পৰা আদি কৰি বিভিন্ন দিশত বা শৈক্ষিক যি কাৰ্য তেওঁলোকে আগবঢ়াই নিয়াৰ ক্ষেত্ৰত যথেষ্ট অসুবিধাৰ সৃষ্টি হ'ব। গতিকে তেনে সময়ত যিটো ৰাজহ সংগ্ৰহ কৰিবৰ কাৰণে কটন বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষক চৰকাৰে নিজে দায়িত্ব দিছে, যি খবৰ পোহৰলৈ আহিছে সেই অনুসৰি যে কটন বিশ্ববিদ্যালয়ে নিজে নিজৰ ৰাজহ সংগ্ৰহ কৰক। কিন্তু এই ক্ষেত্ৰত এটা কথা হৈছে যে কটন বিশ্ববিদ্যালয় এখন এখন শৈক্ষিক প্ৰতিষ্ঠানে ৰাজহ সংগ্ৰহ কৰাৰ অন্যতম আহিলা হৈছে মাচুল। কিন্তু মাচুল বৃদ্ধি কৰাৰ লগে লগে যি প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হ'ব, সেই প্ৰতিক্ৰিয়া বা ছাত্ৰ ছাত্ৰীৰ ওপৰত যি হেঁচা প্ৰয়োগ কৰা হ'ব, তাৰ বিপৰীতে এনেদৰে এতিয়া বিশ্ববিদ্যালয়ৰ কাৰ্যবাহী পৰিষদে এনেদৰে বিশ্ববিদ্যালয়খনৰ অব্যৱহৃত যি ভূমি আছে, সেই অব্যৱহৃত ভূমি কোনো ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানক বা ব্যৱসায়িক হস্তান্তৰ কৰাৰ লগতে বা অথবা বিক্ৰী কৰি বৃহৎ পৰিমাণৰ ৰাজহ সংগ্ৰহ কৰাৰ যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, সি অসমৰ শৈক্ষিক জগতৰ বাবে অতি ভয়াৱহ খবৰৰূপে চিহ্নিত হৈছে। হয়, ঘটনাত দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন সময়ছোৱাত অসম চৰকাৰৰ কাম কাজক লৈ চৰ্চা হৈছে যে অসম চৰকাৰে বিভিন্ন সময়ছোৱাত ঋণ লৈ আহিছে। এক কথাত ক'বলৈ গ'লে ঋণ লৈ চৰকাৰ চলাইছে এই সময়ছোৱাত অসমৰ এই বিশেষ চৰকাৰখনে। সমানুপাতিকভাৱে দেখিবলৈ পোৱা গৈছে ৰাজহ সংগ্ৰহৰ জোৱাৰ মাৰিবলৈ অসম চৰকাৰে কেতবোৰ নীতি নিৰ্দেশনা প্ৰদান কৰিছে। আৰু যদি শেহতীয়া ছবি চাওঁ তেতিয়া দেখিবলৈ পোৱা যায় যে শেহতীয়াকৈ অসমৰ সুৰা বিপণীসমূহক চৰকাৰৰ ফালৰ পৰা নিৰ্দেশনা প্ৰেৰণ কৰা হৈছিল যে টাৰ্গেট বান্ধি দিয়া হৈছিল যে ইমান লিটাৰ তেওঁলোকে সুৰা বিক্ৰী কৰিব লাগিব। অৰ্থাৎ চৰকাৰখন এনেকুৱা পৰ্যায়লৈ গুচি গৈছে যে সুৰা অধিক বিক্ৰী কৰি সেই সুৰা বিক্ৰী ৰাজহেৰে ৰাজ্যখন চলাব লগা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। আৰু আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা যে এইবিলাক পদক্ষেপ বা এইবিলাক নিৰ্দেশনা সেইটো প্ৰকাশ কৰিব খুজিছে যে অসমৰ আৰ্থিক অৱস্থা এতিয়া কিমান লাওলোৱা। আৰু তেনে এক জল্পনা কল্পনা, তেনে এক চৰ্চা চলি থকা সময়ছোৱাতে আহিছে আটাইতকৈ উদ্বেগজনক খবৰটো যে কটন বিশ্ববিদ্যালয়ৰ ৰাজহ সংগ্ৰহৰ বাবে মাটি বিক্ৰী কৰিবলগা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিবলগীয়া হৈছে বিশ্ববিদ্যালয়ৰ বিশেষ বৈঠকত। আটাইতকৈ ইয়াতকৈ হয়তো গুৰুতৰ বা ইয়াতকৈ হয়তো উদ্বেগজনক খবৰ আজিৰ তাৰিখত আন একো হ'ব নোৱাৰিব। আৰু নিশ্চয় গৌতম নাথ ইয়ে প্ৰকাশ কৰিব খুজিছে যে ৰাজ্য চৰকাৰখন কেনেকৈ এই মুহূৰ্তত ধাৰত পোত গ'বলৈ আৰম্ভ কৰিছে। গৌতম নাথ, হয় দেৱজিৎ ভূঞা, যে যিখন বৰ্তমান ৰাজ্য চৰকাৰ চলি আছে, এই ৰাজ্য চৰকাৰৰ বিৰুদ্ধে বিৰোধী হওক বা সমগ্ৰ মাধ্যমতে ইতিমধ্যে পোহৰলাইছে যে ৰাজ্য চৰকাৰখনে এক লাখৰো অধিক টকাৰ ধাৰ লৈছে। ই এক ডাঙৰ খবৰ যে এক লাখ কোটি টকাৰো অধিক ধাৰত ৰাজ্যখন এতিয়া বৰ্তমান পোত গৈ আছে। অৰ্থাৎ তাৰ অৰ্থ হৈছে যে বৰ্তমান ধাৰ লৈহে অসম চৰকাৰখন নিজৰ কাৰ্য সম্পাদন কৰি গৈ আছে। গতিকে তেনেস্থলত ৰাজ্য চৰকাৰৰ যিসমূহ প্ৰতিষ্ঠান আছে বা ৰাজ্য চৰকাৰৰ ধনেৰে যিসমূহ প্ৰতিষ্ঠান চলে, সেইসমূহ প্ৰতিষ্ঠান চলাই নিয়াৰ ক্ষেত্ৰত ৰাজ্য চৰকাৰ যথেষ্ট আহুকালৰ সন্মুখীন হৈছে। আৰু তাৰ অন্যতম প্ৰমাণ হৈছে কটন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়খনক প্ৰয়োজনীয় ধন অসম চৰকাৰে যোগান ধৰিব পৰা নাই, তাৰ বিপৰীতে তেওঁলোকক নিৰ্দেশ দিয়া হৈছে যে তেওঁলোকে যি ৰাজহ প্ৰয়োজনীয় যি ৰাজহ সেইটো তেওঁলোকে কটন বিশ্ববিদ্যালয়ে নিজাববীয়াকৈ সংগ্ৰহ কৰিবৰ বাবে ব্যৱস্থা কৰাৰ কথা চৰকাৰে কৈছে। তেনেস্থলত এখন বিশ্ববিদ্যালয়ে ধন আহৰণ কৰিবৰ কাৰণে হয় মাচুল বঢ়াব লাগিব, আদাৰৱাইজ তেওঁলোকৰ যি সা সম্পত্তি আছে সেয়া হয়তো লীজত দিব লাগিব বা বিক্ৰী কৰিব লাগিব। তেনেস্থলত কটন বিশ্ববিদ্যালয়ে এই মুহূৰ্তত এনেধৰণে ভয়ংকৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিবলৈ হয়তো বাধ্য হৈছে। কিন্তু মেইন মূল কথাটো হৈছে যে অসম চৰকাৰে যদি প্ৰয়োজনীয়, কাৰণ আজিৰ পৰা 8 বছৰ পূৰ্বে সেই সময়ত যেতিয়া কটন বিশ্ববিদ্যালয়লৈ উন্নীত কৰা হৈছিলে, সেইটো সময়ত বৰ্তমান অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু সেই তদানীন্তন অসমৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে যে কটন বিশ্ববিদ্যালয়ক উত্তৰ পূবৰ এখন অন্যতম অগ্ৰণী প্ৰতিষ্ঠানৰূপে তেওঁ গঢ় দিয়াৰ ক্ষেত্ৰত চেষ্টা কৰিব বা আগবঢ়াই নিব। কিন্তু তাৰ বিপৰীতে আজি 8 বছৰৰ পিছত কটন বিশ্ববিদ্যালয়ে নিজৰ চৌহদত থকা ভূমি বিক্ৰী কৰাৰ দৰে এটা পৰিৱেশ আহি পৰিছে। আৰু যিহেতু অসম চৰকাৰে এই ক্ষেত্ৰত যি প্ৰয়োজনীয় পুঁজি সেয়া যদি যোগান নধৰে, তেনেহ'লে অদূৰ ভৱিষ্যতে বা অতি শীঘ্ৰে এই কটন বিশ্ববিদ্যালয়ে এনে এক ভয়ংকৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰি তেওঁলোকৰ চৌহদত কোনো ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান গঢ় লোৱাৰ ক্ষেত্ৰত হয়তো সিদ্ধান্ত ল'ব। দেৱজিৎ ভূঞা, ধন্যবাদ। কি আছিল আমাৰ ৰাজনৈতিক সম্পাদক গৌতম নাথ, আৰু গৌতম নাথে দিলে এই মুহূৰ্তৰ সবাতোকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰটো, ঐতিহাসিক কটন বিশ্ববিদ্যালয়ৰ ভূমি বিক্ৰীৰ সিদ্ধান্ত। আৰু ৰাজ্য বৃদ্ধিৰ লক্ষ্যৰে ভূমি বিক্ৰীৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে বিশ্ববিদ্যালয়ৰ কাৰ্যবাহী পৰিষদত। আৰু এই বক্তব্য, এই বাতৰি বিয়পি পৰাৰ পিছতেই সমগ্ৰ
রাজ্যবাসী বিশেষকৈ কটনের সকলের মত ক্ষোভের সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে। দেখা যাক আহি থাকা সময়সত রাজ্যবাসী এই সম্পর্ক কেনকা মন্তব্য প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে।